বৃহত্রিপুর স্বাগত এখন খবর বিস্তারিত। আগামী 4 জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয় নিয়ে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আগামী 4 জানুয়ারি রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। শুধু বিমানবন্দরের উদ্বোধনের জন্যই তিনি রাজ্যে আসবেন না, এছাড়াও তিনি কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগেও প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন, এসে তিনি বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করেছেন। সেই প্রকল্পগুলিরও বাস্তবায়ন ঘটেছে বলে আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন বিজেপি দলের মুখপাত্র নব্যেন্দু চক্রবর্তী। এদিন সাংবাদিক সম্মেলনে দলের অন্যান্য নেতৃত্বরাও ছিল। রাজ্যবাসীরা জেনে গেছে আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন, তবে বিষয়টা নিয়ে আমরা এর আগে বলিনি, এই কারণে প্রধানমন্ত্রীর সফর এদিক সেদিক অনেক কিছুই হতে পারে। আমরা সবকিছু জানার পর আজকে আপনাদের অবগত করছি, যদিও সরকারি অনুষ্ঠান তিনি আমাদের রাজ্যে আসছেন। যে বিমানবন্দর তার নামকরণ ভূমি হয়েছে, মহারাজের মূর্তিও বসেছে সেখানে, সেই মহারাজের বিক্রম বিমানবন্দর তা এখন আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে। আর এর শুভারম্ভ করতেই তিনি ত্রিপুরায় আসছেন। তবে পূর্বের নয় আমরা এবারও প্রত্যাশা রাখি, আমাদের কার্যকর্তাদের বিশ্বাস যে প্রধানমন্ত্রী শুধু এই একটি বিষয়ের জন্য আসছেন না, আরও বেশ কিছু প্রকল্পের তিনি ঘোষণা করবেন। কারণ তিনি যখনই ত্রিপুরায় এসেছেন একাধিক বিষয়ে তিনি কথা বলেছেন এবং তার বাস্তবায়নও হয়েছে। রাজ্যের 18 বিধানসভা নির্বাচনের আগেও তিনি এসেছেন, তিনি যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়ে গেছিলেন সেগুলি বাস্তবায়ন ইতিমধ্যেই হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা স্টেট রাইফেলসের চাকুরিতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, এই দাবিতে আজও হাইকোর্টের সামনে ভিআইপি রোডে রাস্তা অবরোধ করল ক্ষুব্ধ বেকার যুবক যুবতীরা। টিএসআর সেকেন্ড ডে। ত্রিপুরা স্টেট রাইফেলসে চাকরিতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, এই দাবিতে আজও হাইকোর্টের সামনে ভিআইপি রোডে রাস্তা অবরোধ করল ক্ষুব্ধ বেকার যুবক যুবতীরা। এদিন ছিল দ্বিতীয় দিন। এদিন হাইকোর্টের সামনে ভিআইপি রোড রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরা। খবর পেয়ে পুলিশ এসে তাদের উপর মৃদু লাঠিচার্জ করে এবং সরিয়ে দেয় রাস্তা অবরোধ। পাশাপাশি বেশ কিছু আন্দোলনকারীদের পুলিশ আটক করেছে। এদিকে বেশ কিছু আন্দোলনকারীরা মহাকরণের সামনে একত্রিত হয়, এরপর তাদের গ্রেফতার করে এডিনগর পুলিশ মাঠে নিয়ে যাওয়া হয়। মূলত কি কারণে করেছিল এবং কতজনকে আটক করেছিল? আপনারা জানেন গতকালকে ওরা করেছিল, ওদের কিছু খুব অভিযোগ আছে, টিএসআর যে মেরিট লিস্ট বের হয়েছে সেটাকে নিয়ে। আজকেও তারা বলেছিল হাইকোর্টে মামলা করবে, কিন্তু কাজের কাজ কিছুই না, অযথা বিএপি রোড অবরোধ করে বসেছিল, তার জন্য ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি, কাউন্টিং করিনি, আমরা এডিনগর পুলিশ মাঠে পাঠিয়েছি। আনুমানিক কতজন হবে? সখানে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার ভারতের ছাত্র ফেডারেশনের 52তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিক্ষা বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ভারতের ছাত্র ফেডারেশনের 52তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিক্ষা বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রাজধানীর মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন ছাত্রনেতা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার পবিত্র কর ও প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ আরও অনেকে। ত্রিপুরার রাজনীতিতে তথা বামফ্রন্টের রাজনীতিতে ছাত্র আন্দোলনের ব্যাপক প্রভাব ছিল বলে অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রনেতা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার পবিত্র কর জানান। আজকের এই দিনে আমি প্রথম যেটা বলবো, আমাদের যে রাজনীতির অঙ্গনে আসন সেটা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। 1966 সালে যুক্ত হই আমরা, তখনও স্কুলে পড়ি আমি, বুঝে স্কুলের ছাত্র যদি এখানে না, রানীর বাজারে তখন ছাত্র আন্দোলনের সমস্ত প্রভাব ত্রিপুরা রাজ্যের মধ্যে, সেই আন্দোলনের প্রভাবে প্রভাবিত হই এবং আমরা রানীর বাজারের সঙ্গে যুক্ত হই এবং পরে ক্ষয়ের পরে শুরু করি। এবং এরপরে তো টোটাল ইতিহাসটি ছাত্র আন্দোলনের ইতিহাস, এবং আমাদের সময়তে সবচেয়ে বেশি ছাত্র ফেডারেশনের যে তখন ছিল ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন,
এইটার প্রভাব এমন ছিল যে ছাত্ররা ডাকলে যে কোনো বন্ধ হয়ে যেত, অন্য রাজনৈতিক দলের এটা হতো না। তাহলে ছাত্র আন্দোলনের এই প্রভাব ত্রিপুরার রাজনীতিতে, বিশেষ করে বামপন্থী রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। এবং আমার সৌভাগ্য যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে 1970 সালে যখন ছাত্র ফেডারেশন গঠিত হয় কেরালাতে, প্রথম যে সম্মেলন হয় কেরালার ত্রিবান্দ্রমের টাগোর হল, সেই সম্মেলনে উপস্থিত হয়েছিলাম। এবং এর পরবর্তী সময় তো অবশ্য আমি যুব আন্দোলনে যুক্ত হই, এবং এটাই বলা যেতে পারে বামপন্থী চেতনা, সমাজবাদী চেতনা, এই চেতনা যেটা ছাত্র ফেডারেশনের মধ্যে আমরা পেয়েছি, স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র, এই চেতনাকে নিয়ে আজকেও এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। পিআরও রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার সমাপ্ত হচ্ছে মাধ্যমিকের টার্ম ওয়ান পরীক্ষা, আগামী 12 জানুয়ারি থেকে শুরু হবে পরীক্ষার খাতা দেখার কাজ। বুধবার সমাপ্ত হয়েছে মাধ্যমিকের টার্ম ওয়ান পরীক্ষা। পরীক্ষা শুরু হয়েছিল গত 16 ডিসেম্বর থেকে। আগামী 12 জানুয়ারি থেকে শুরু হবে পরীক্ষার খাতা দেখার কাজ। এবছর 77টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 43,184 জন। এরপর অবশ্য সরকারের আগ্রহে আরও কিছু পরীক্ষার্থী পরীক্ষা নেওয়া হয়েছে বলে আজ এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন পরিষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহা। আপনারা সবাই অবগত আছেন যে এই বছর ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটি পর্যায়ে হবে বলে আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার প্রথম পার্ট টার্ম ওয়ান এক্সামিনেশন মাধ্যমিকের ক্ষেত্রে অলরেডি শেষ হয়ে গেছে। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 16 ডিসেম্বর, শেষ হয়েছে গতকালকে 29 ডিসেম্বর। প্রথম দিন পরীক্ষা ছিল ইংরেজি, শেষ দিন পরীক্ষা ছিল ভোকেশনাল সাবজেক্টের। এই পরীক্ষাতে ছাত্র এনরোল হয়েছিল 43,184 জন। এরপর অবশ্য সরকারের বিশেষ আগ্রহে আরও কিছু পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া পেয়েছে, সেই সংখ্যাটা কত এখনও সঠিক বলা যাচ্ছে না। তবে মাধ্যমিকের ক্ষেত্রে সেটা 100 হবে বলে আন্দাজ করা যাচ্ছে। এবছর পরীক্ষা হয়েছিল মাধ্যমিকের 77 সেন্টারে 161টি ভেন্যুতে, এবং মাধ্যমিক স্কুল থেকে যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তাদের সংখ্যা হচ্ছে প্রায় 1073। মোটামুটি পরীক্ষা শান্তিপূর্ণই হয়েছে। এবছর বিশেষত্ব হচ্ছে পরীক্ষায় উপস্থিতি, হ্যাঁ ছাত্রছাত্রীর উপস্থিতি আর কিন্তু খুবই বেশি ছিল। 93 থেকে একেবারে নিয়ার 99% সায়েন্সের ম্যাথামেটিক্সের দিন বোধ হয় 98.9% ক্যান্ডিডেটস আর প্রেজেন্ট, ইট ইজ গুড সাইন। প্রায় 2 বছর পরে ভার্চুয়ালি বোর্ডের প্রথম পরীক্ষা হয়েছে, আমরা সবাই তাতে আনন্দিত বা খুশি আছি। এখন সেকেন্ড পার্ট হচ্ছে খাতা, পরীক্ষার খাতা দেখা। খাতা দেখা এবারও সিদ্ধান্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 14 জানুয়ারি আগরতলায় প্রধানমন্ত্রী সফরকে সামনে রেখে দক্ষিণ চৈলামে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি করল বিজেপি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আগামী 14 জানুয়ারি উদ্বোধন হবে আগরতলার মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরের। বিমানবন্দর উদ্বোধন শেষে তিনি আগরতলার আস্তাবল ময়দানে জনসভায় অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী আস্তাবল ময়দানে জনসভায় রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবেন। আগরতলা জনসভায় উপস্থিত থাকার জন্য চরিলাম বিজেপি মণ্ডলের 25 নম্বর বুথ দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের বাড়ি বাড়ি বিজেপি কার্যকর্তাদের প্রচার। আগামী 14 জানুয়ারি আগরতলার আস্তাবল ময়দানে যাতে চরিলাম বিধানসভা কেন্দ্র থেকে একটা বৃহৎ অংশের জনগণ জনসভায় অংশগ্রহণ করেন, সেই লক্ষ্যে বাড়ি বাড়ি প্রচার করা হচ্ছে। রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। সেই প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য আগরতলার আস্তাবল ময়দানে যাবার আমন্ত্রণ জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই চরিলাম মণ্ডলের 25 নং বুথে দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড মধ্যপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হন।
অন্যদিকে একইভাবে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রকল্পগুলি জনগণের কাছে সুবিধাগুলি পেয়েছে কিনা সে সমস্ত বিষয়গুলি নিয়েও জনগণের সাথে কথা বলেন। সাড়ে তিন বছরে চোরলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক কী কী ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন, আগামী দিনে কী কী উন্নয়নমূলক কাজের প্রয়োজন রয়েছে, কী কী ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন জনগণ এবং কী কী ধরনের সুযোগ সুবিধা আরও দরকার সে সমস্ত বিষয়গুলি নিয়ে কথা বলেন বাড়ি বাড়ি গিয়ে আজ বিজেপি কার্যকর্তারা। আগামী 4 জানুয়ারি আগরতলা আমাদের যে বিমানবন্দর আছে সে বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হবে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী আসবেন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের শুভ উদ্বোধন করবেন। পাশাপাশি উনি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কয়েকটা প্রকল্প নতুন করে ঘোষণা করবেন আগরতলা আস্তাবল মাঠে এক জনসভার মাধ্যমে। আমরা ওই আস্তাবল ময়দানের 4 জানুয়ারির যে জনসভা যেখানে প্রধানমন্ত্রী আমাদের ত্রিপুরার জন্য কিছু বলবেন, আমরা সেখানে যাতে সবাই যেতে পারি এবং সবাই যাতে যায় তার জন্য আজকে আমরা বাড়ি বাড়ি প্রচার করছি। কোন জায়গায় এটা? এটা দক্ষিণ চুরিলামের 25 নম্বর বুথ কেন্দ্র মধ্যপুর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইংরেজি বছর শেষ লগ্নে গাঁজা বিরোধী অভিযানকে জোরদার করতে গিয়ে আক্রান্ত পিয়ারবাড়ি থানার পুলিশ। ইংরেজি বছরের শেষ লগ্নে গাঁজা বিরোধী অভিযানকে জোরদার করতে গিয়ে আক্রান্ত পিয়ারবাড়ি থানার পুলিশ। গত 27 ডিসেম্বর বিলোনিয়া বরপাথরি হেতালিয়া এলাকায় গাঁজা বিরোধী অভিযানে নেমে আক্রমণের মুখে পড়তে হয়েছিল পিয়ারবাড়ি ওসি অর্জুন চাকমাকে, এসআই পঙ্কজ বিশ্বাস সহ এক পুলিশ কর্মী। পরবর্তী সময়ে পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা হাতে নেয়। এই মামলায় পুলিশ দুজনকে গ্রেফতার করে, জিগেন্দ্র ত্রিপুরা, সবিতারা ত্রিপুরা নামে দুজনকে গ্রেফতার করে মোট 6 জনের বিরুদ্ধে মামলা নেয়। দুজনকে গতকাল অর্থাৎ বুধবার আদালতে পাঠালে আদালত জানুয়ারির 3 তারিখ পর্যন্ত জেল কাস্টাডিতে পাঠায়। অপরদিকে বৃহস্পতিবার সকালে রাজনগর বিধানসভার কমলপুরে ইন্দিরানগর পঞ্চায়েতের পুলিশ গাঁজা বিরোধী অভিযানের নামে পিয়ারবাড়ি থানার ওসি অর্জুন চাকমার নেতৃত্বে সেখানে 4টি প্লটে 11,200 গাছ ধ্বংস করে পুলিশ এবং বিএসএফের যৌথ বাহিনী। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা। আজ 30 ডিসেম্বর আমাদের কাছে গুগল সূত্রের মাধ্যমে আমাদের কাছে খবর ছিল পুরান রাজবাড়ি থানার কমলপুর ইন্দ্রনগর পঞ্চায়েত এলাকায় কিছু বনাঞ্চলে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এরিয়াতে অবৈধভাবে কিছু গাঁজা চাষ হচ্ছে। আমরা ওইখানে তদন্ত করার পর খবর ইয়ে করার পর আমরা আজ ভোর সকালে পিয়ারবাড়ি থানার স্টাফ ওইখানে রেস্ট্রাকশন গাঁজা ধ্বংস করার জন্য যায়। আমাদের কাছে যা সূত্রের মাধ্যমে খবর ছিল তো আমরা রেজিস্ট্রেশন করার পর এখান থেকে ভেতরে যাওয়ার পর আরও কিছু দেখা গেছে, টোটাল 4টা প্লট আমরা ডেস্ট্রয় করেছি, তার মধ্যে 11,200টি গাছ ম্যাচিওর গাঁজা প্লান্ট ডেস্ট্রয় করা হয়েছে। কিছু প্লট একদম ইন্টারন্যাশনাল বর্ডারের অন্তর্গত মানে কাছে হওয়ায় আমরা বিএসএফ এর কাছে সাহায্য নিই, বিএসএফ আমাদের সঙ্গে সহযোগিতা করে আমরা একসাথে যৌথভাবে বাকি পেছনের প্লটগুলি আমরা ডিস্ট্রাকশন করি। টোটাল আজকে ডিস্ট্রাকশন হয়েছে 11,200 গাছ ম্যাচিওর। থ্যাংক ইউ স্যার। বিলোনিয়া মহকুমায় পুরান রাজবাড়ি থানার অন্তর্গত আমাদের স্পেশাল গাঁজা ডিস্ট্রাকশন অভিযান চলছে, তার মধ্যে আমাদের এই মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে 27 তারিখে আমরা বিভিন্ন জায়গায় হেতালিয়া এলাকায় গাঁজা গাছ ডিস্ট্রাকশন করা হয়। তো ওই দিন একটা প্লটে হেতালিয়া প্লটে গাঁজা ডিস্ট্রাকশন করার সময় গ্রামবাসীর কিছু বাধা বিপত্তি আসে, তখন ওইখানে কিছু পুলিশ আহত হয়, আমরা একটা সমূহ কেস নিই, ওখানে 6 জন আসামি ছিল, তার মধ্যে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করার পর কোর্টে আমরা ফরওয়ার্ড করেছি, ওদেরকে জেসি দেওয়া হয়েছে জানুয়ারি 3 তারিখ অবধি। তারপর আমাদের ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একটি বেসরকারি সংস্থা মোটু ফাইন্যান্স থেকে গোল্ড দিয়ে লোন নিয়ে স্বর্ণালঙ্কার ফেরত পাচ্ছে না এক মহিলা কর্মচারীর পরিবার, ঘটনা উদয়পুরে। গত 1.5 বছর আগে উদয়পুর থানা চৌম্বনীস্থিত একটি বেসরকারি সংস্থা মুথুট ফাইন্যান্স থেকে 5টি গোল্ড দিয়ে লোন নিয়েছিলেন বলে জানান উদয়পুর পঞ্চায়েতের কর্মরত মহিলা দুলুরানী মজুমদার। তিনি জানান ওনার স্বামী সন্তোষ দেবনাথ 45,000 টাকা ঋণ নিয়েছিলেন। গত 6 মাস সুদ মিটিয়ে দেওয়ার পর করোনা পরিস্থিতির কারণে তিনি টাকা দিতে পারেনি। গত 1 বছর সুদ সমেত ঋণ গিয়ে দাঁড়ায় 80,000 টাকা।
গত তিন দিন ধরে ওই সংস্থার কর্মীরা মহিলাকে ফোনে জানায় যে 60,000 টাকা নিয়ে এসে জমা দিলে সব স্বর্ণালঙ্কারগুলি তাকে ফিরিয়ে দেওয়া হবে। সেই মতো বুধবার রাত্রিতে মহিলা উনার স্বামী 60,000 টাকা নিয়ে আসলে বেসরকারি সংস্থা মহিলাকে সব স্বর্ণালঙ্কার ফেরত দিতে রাজি হয়নি। এ নিয়ে হয় কথা কাটাকাটি, শেষ পর্যন্ত মহিলা অফিস থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন। মহিলার সমস্ত জেলা প্রশাসনকে জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান। তিনি আরও জানান, তার স্বামী সামনে সংস্থার দুই কর্মীরা তাকে অপমান করার পাশাপাশি হাতে ধরে টানাটানি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। মহিলা শেষ পর্যন্ত 60,000 টাকা এবং স্বর্ণ অলঙ্কার সবই কোম্পানির কাছে রয়ে গেছে। বর্তমানে তিনি স্বর্ণ অলঙ্কারগুলি ফেরত চাইছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এরপরে আজকে তারা এই আমার জিনিস, আমার টাকাটা ধরুম আর জিনিসটি আমি দেখুম, আমার জিনিস দেখা তো আমার অধিকার আছে, আমি জিনিসটি ধরুম। তারা দুজন পুরুষে আমার এমনি খাবলাইয়ে ধরছে, দৌড়ে আমার হাতিটা ভেঙে লাগছে। আমি ডিএম স্যারের ফোন করছি, ডিএম স্যারে দুইজন অভিষেকে লোক পাঠাইছে, আইয়া সব লেখা নিয়েছে। তো তারা আবার এই থানার পুলিশের সব 15 জন পুলিশ উপরে উঠছে, আমার থেকে বিশদ জানছে, বিশদ যাই না। তারা এখন তারা সামনে আমি হয়েছে, আমি টাকা নিতাম না, জিনিসও নিতাম না। তারা আমার গরিব মানুষের টাকাও খাক জিনিসও খাক, আমি টাকা জিনিস দিয়ে আইয়া করছি। এখন আপনি কী চাইতেছেন? হ্যাঁ, আমার আমার স্বামীর সামনে দুইটা ছেলে যে আমার হাত ধরছে, আমি এটা প্রতিবাদ, আমি তার নামে কেস করবো। আমি তাদের নাম জানেনি? হ্যাঁ, তাদের নাম তো জানুম, ওই তারা দুইজনেই এনের আমার নাম দুলুরানী মজুমদার। আপনার স্বামীর নাম? স্বামীর নাম সন্তোষ দেবনা। বাড়ি? বাড়ির দুধ পুষ্করণী। এখন কি চাইছেন? এখন আমার জিনিসও নিছে, আমার 60,000 টাকা নিছে, আমি 10 টাকা সুদে আমি টাকাটা আছি। আজকে এই আজকে কয় আজকের মধ্যে যদি জিনিসটা নেন, আপনার অর্ধেক টাকা সাবসিডিতে আমি জিনিসটি দিয়ে দেবো। মানে কত টাকার ভিতরে? 60,000 টাকার ভিতরে। আচ্ছা, গেছেন পরে এখন আর 60,000 টাকা নিছে, তারা সব জিনিস ক্লোজ করিয়া আমারে আমার মায়ের হাতটা দেনা আর একজোড়ার কালের দেনা। আমি গেছি আমারে টাকাটা ফিরে দিয়েলা, আর নাইলে আমারে টাকাটা দিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার রাজধানীর এমবিডিএল এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বাজারের বরিষ্ঠ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজধানীর এমবিটিলা এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাজারে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বাজারের বরিষ্ঠ ব্যবসায়ীরা। পাশাপাশি এদিন ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটিও গঠন করা হয়। আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, কাজ করার সুযোগ দিয়েছেন, এখন আমাদের পালা কাজ করে দেখার। এদিন সম্মেলনে এমনটাই জানালেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রয়োজন কাজে ব্যবসায়ী এবং ক্রেতা মিটে কিন্তু বাজারটি সুন্দর রাখে। তো আমি সেক্ষেত্রে আগরতলা পৌর নিগম আগামী দিন সমস্ত বাজারের প্রতি একটা প্ল্যানিং আছে, আগের মতো চললে হবে না। এখন আগরতলা পৌর নিগমের লোক সংখ্যা বেড়ে গেছে, আপনারা যেমন ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীর সংখ্যা তো খুব বেশি বৃদ্ধি পাবে না, জায়গা একটাই আছে, এটা একটি কতটা জায়গা করে দিয়েছে ব্যবসায়ীদের জন্য। কিন্তু ক্রেতা দিন দিন বাড়ছে, কাজে যাতে ক্রেতারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে এই বাজারের বাজারকে ব্যবহার করতে পারে, বাজার থেকে সুযোগ সুবিধা নিতে পারে, এবং যারা ব্যবসায়ী আছেন তারা যাতে ক্রেতাদেরভাবে সুন্দরভাবে তাদের ব্যবসার পরিষেবাটা দিতে পারে। তো এখানে আধুনিক বাজার করার জন্য বলেছেন, আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা চেষ্টা করব বাজারকে কতটা সুন্দর করা যায়। আমি আজকে যেহেতু এই অনুষ্ঠানে এসেছি, আমি পরবর্তী সময় আমাদের অফিসারদের নিয়ে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস, এ উপলক্ষে রাজ্যে বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করলেন দলের রাজ্য কনভেনর সবল ভৌমিক।
আগামী পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করলেন দলের কনভেনার সুবল ভৌমিক। পাশাপাশি দুদিনের সফরে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পুরাতন আগরতলার 14 দেবতা বাড়িতে পুজো দিয়ে শুরু করবে কাজকর্ম। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কথা জানালেন সুবল ভৌমিক। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী 5ই জানুয়ারি 15 দফা দাবি নিয়ে রাজভবন অভিযান করবে দল। এদিন তিনি আরো জানান, আমাদের দরজা খোলা, যে আসবে তৃণমূলের আদর্শে উদ্ভূত হয়ে তাকে দলে স্বাগত। বিজেপির ডুয়েট লিডার তৃণমূলের সঙ্গে শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করছে এবং বেশ কয়েকজন বিধায়কও যোগদান করতে পারে খবর রয়েছে, সূত্র খবর রয়েছে। আপনি এই বিষয়ে কিভাবে দেখছেন? আমাদের দরজা খোলা, যে আসে তৃণমূলের আদর্শে উদ্ভূত হয়ে তৃণমূল কংগ্রেসের এবং আমাদের নেত্রী যে পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন 3-3 নির্বাচন পরপর জয়লাভ করে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের সব অংশের মানুষ, বিশেষভাবে খেটে খাওয়া গরিব অংশের মানুষকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এক সূত্রে গেঁথে সারা বাংলার উন্নয়ন করছে, যেটা উনি শুধু মন্ত্রিত্ব বা ক্ষমতা ভোগ করছেন না, লড়াই থেকে উনি সরে যাননি, এখনও লড়াই করছেন কিভাবে গরিব মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করা যায়। সেইভাবে আজকে সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দেশ সঠিক দিশায় চলবে, আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই সঠিক দিশায় চলবে আগামী দিনে। এই বর্ষা বিশ্বাস দিনের পর দিন যারা শাসক দল সহ অন্যান্য দলের নেতা কর্মীদের মধ্যে আজকে বিশ্বাস জন্মেছে যে তৃণমূল কংগ্রেসই পারবে এই রাজ্যের মানুষকে মুক্ত করতে, তৃণমূল কংগ্রেসই পারবে এই রাজ্যের মানুষকে অধিকার, সাংবিধানিক অধিকার, তার মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিতে। সুতরাং তৃণমূল কংগ্রেসে আসার জন্য যারাই চাইছেন সবার জন্য দরজা খোলা আছে। আমরা তৃণমূল কংগ্রেস আগামী দিনে এই রাজ্যের মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে বা কাজ করবে আজকে সেই প্রতিশ্রুতি রেখেছে, তাতে মানুষের বিশ্বাস এবং ভরসা তৃণমূল কংগ্রেসের উপর অনেকটা বেড়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের হীরা রাজ্যে দুঃসাহসিক চুরি, ঘটনায় রাদার কৃষ্ণপুর থানাধীন পোল্ট্রিউড এলাকার সরকারি ন্যায্য মূল্যের দোকানে ইউডিপি চুরি। হীরা রাজ্যে ফের দুঃসাহসিক চুরির ঘটনা। রাধাকিশোরপুর থানার পোল্ট্রি রোড এলাকায় সরকারি ন্যায্য মূল্যের দোকানে চুরের দল হানা দিয়েছে বুধবার গভীর রাতে। বুধবার দুপুরে জানুয়ারি মাসের চাল দফতর থেকে ক্রয় করে আনেন ভোক্তাদের পরিষেবা দেওয়ার জন্য ন্যায্য মূল্যের দোকানের ডিলার অর্জুন শীল। দুর্ভাগ্যজনকভাবে বুধবার গভীর রাতে চুরের দল ন্যায্য মূল্যের দোকান থেকে প্রায় ৫০-৬০ বস্তা চাল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে এলাকার লোকজনেরা মর্নিং ওয়াক করার সময় দেখতে পায় 7 নম্বর ন্যায্যমূলের দোকানের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ন্যায্যমূলের দোকানের ডিলার অর্জুন শীলকে। অর্জুন শীল এসে দেখতে পায় তার রেশন ঘরের তালা ভাঙা। রেশন শপের এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় অর্জুন শীল। ঘটনার খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় পুলিশ চোরের দলকে জালে তুলতে কতটুকু সক্ষম হয়। চুরের দল প্রায় ৫০,০০০ টাকার চাল চুরি করে নিয়ে যায় বলে জানা যায়। এখন ন্যায্য মূল্যের দোকানের ডিলার অর্জুন শুলের চিন্তার ভাঁজ পড়েছে, কি করে জানুয়ারি মাসে গ্রাহকদের পরিষেবা দেবেন। 7 নম্বর ওয়ার্ড। তারপরে পুলিশের ফোন করছে, পুলিশ আয়া পুলিশই আগে ঢুকছে, এরপরে আয়ার এরপরে আমরা দেখছি অনুমানিক সরকারের এটি হিসাবে তো আমার 30-40,000 টাকা। আর এমনিতে বিক্রি ধরেন না, যদি 1,000 টাকা করে পার বস্তা বেশ হয় তাহলে 50-60,000 টাকা লেগে গেছে। এই বিষয়ে দপ্তরকে ফোন করেছি, দপ্তর খুললে এরপরে জানানো বিষয়ে দপ্তরকে জানানো হবে না জানানো আগে ফোন করেছি ছাত্রাকে, ছাত্রা বলছে আগে ডিডি এন্ট্রি করে তারপরে ক্যাশ খুললে, ক্যাশ তো আমরা রাখি না এখানে, তো ক্যাশ ট্যাশ খুললে দেখছে টাকা পয়সা আছে না দেখছে তো না, কাগজপত্র আপনার নাম ডিলারের নাম অর্জুন।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সম্প্রতি রাজ্য সরকার টিএসআর নিয়োগের ফলাফলের তালিকা প্রকাশিত হওয়ার পর সুমিতা দেবনাথের পুত্রের নাম তালিকায় না থাকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যখন রাজ্য সরকার রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, তখন চাকুরির পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার অপচেষ্টা করার অভিযোগ উঠল চরিলাম থেকে। সম্প্রতি রাজ্য সরকার টিএসআর নিয়োগের জন্য সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে, আর নাম ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুত্তীর্ণ যুবক যুবতীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এক্ষেত্রে রাজ্যের শাসক দলের উপর একাধিক অভিযোগ তোলা হয়। এমনই একটি অভিযোগ উঠে চললাম বিধানসভার ক্ষেত্র থেকে। মূলত ফলাফলের তালিকা প্রকাশিত হওয়ার পর সুমিতা দেবনাথ এর পুত্রের নাম তালিকায় না থাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। নিজের ক্ষমতার অপব্যবহার করতে না পারায় সরকারের স্বচ্ছ নিয়ম নীতি এর বিরুদ্ধে কুটসা রটানোর পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমে পড়েন, আর এই বিষয়টি জনসমক্ষে আসতে আলোড়ন ছড়িয়ে পড়ে গোটা রাজ্য জুড়ে। আপনি কি ফেডারেশন থেকে টাকা নিছেন? হ্যাঁ টাকা নিছি। কত টাকা টোটাল, কত টাকা তুলছে ফেডারেশন থেকে? ফেডারেশন টোটাল 2 লাখ টাকা উঠাইছে। কে উঠাইছে? সুমিতা। সুমিতা দেবনাথ? হুম সুমিতা দেবনাথ। তিনি কি প্রেসিডেন্ট? তিনি প্রেসিডেন্ট। এটা কয়জনের নামে তুলছেন টাকাটা? টাকাটা তোলা হয়েছে 3 জনের নামে। কি কি নাম? আমি তনুজা দেবনাথ, আমি ওর নিচে 1.5 লাখ টাকা। হুম। আর রানু ট্রেজারার, তার নিচে 50,000 টাকা। আর সুমিতা দেবনাথ, তার নিচে 50,000 টাকা। আচ্ছা উনি তো সুমিতা দেবনাথ নেই, উনি তো কইতেছে যে টাকাটা আপনারা নামে স্যাংশন করায় তাই না, টাকাটা দিচ্ছে না মানে তাই নিয়ে রেখে দিছে। আপনি কি টাকাটা ঠিকই আনছেন? নি টাকাটা আনছি, আমরা সেটা তো দুর্গা পুজোয় আবার মাল কিনছি। হ্যাঁ 1.5 লাখ টাকা আনছি। ঠিকই আনছেন নি না? হ্যাঁ টাকাটা আনছি। এখন উনি যে কইতাছে যে আপনারা টাকা দিছেন না, উনি টাকাটা নিছে গা? অন্যদিকে এই বিষয়ে নজর আসতে চরিলাম মন্ডল সম্পাদক গোপাল দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, অভিযোগকারিনীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সরকার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে নিয়োগ প্রক্রিয়া করেছে, প্রত্যাশিতভাবে চাকুরি না পাওয়ায় সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। কি নাম আপনার? রানু দেবনাথ। আচ্ছা আপনি কোন ফেডারেশনের সাথে জড়িত? গোলাপ এসেন্সির সাথে জড়িত। আচ্ছা এটা তো প্রেসিডেন্ট সুমিতা দেবনাথ, তো উনি একটা মানে বক্তব্য রাখছেন যে উনি টাকাটা মানে আপনার নামে স্যাংশন করে উনি টাকাটা রেখে দিয়েছেন, আপনারা আর দিয়েছেন না। আদৌ কি কথাটা ঠিক? টাকা আপনি পাইছেন নি আপনার হাতে? হ্যাঁ আমরা টাকা পাইছি। এবং আপনি কি করছেন এই টাকা দিয়ে? এই টাকাটা দিয়া আমি আমার একটা কাপড়ের ব্যবসা আছে, আমি কাপড়ের ব্যবসা কাজে লাগিয়েছি। মানে আপনি টাকাটা নিছেন তাইলে? হ্যাঁ নিছি। তাই না যে কইতেছে না টাকাটা দিছে না, তাই না কইতেছে তাই না টাকাটা রেখা দিছে? এই রেখা এই 2.5 লক্ষ টাকা লোকে 50,000 টাকা দিয়ে এই মন্ডল সভাপতি তার চাকরির একটা ঘুষ দিছে, এরকম অভিযোগ করতেছে। আমরা তো ফেডারেশনের টাকা পেয়ে আমরা তিনজনে ভাগ করে নিয়েছি। তাই না কত টাকা নিছে? 50,000 টাকা নিয়েছে। আচ্ছা এবং তাই না কি ব্যাগ কিনছে নাকি এই টাকা দিয়ে? এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমরা বলতে পারি না। কিন্তু আপনার টাকা আপনি পাইছেন? আমার টাকা আমি পাইছি। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার সুয়াপুর উচ্চ বালিকা বিদ্যালয় ব্যবস্থাপনা স্থানীয় রবীন্দ্রনগর স্থিত কমিউনিটি হলে দীপ্তিরানী শীল স্মৃতি মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং নিজেদের মেধার বিকাশ ঘটাতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল সোনামুড়া মহকুমাধীন সুভাপুর গ্রাম পঞ্চায়েতের এক শিক্ষানুরাগী পরিবার। এলাকার শিক্ষানুরাগী প্রাণ বল্লভশীল তার সহধর্মিনীর স্মৃতিতে স্থানীয় শোভাপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের কৃতিদের সংবর্ধিত করল। এ উপলক্ষে বৃহস্পতিবার শোভাপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনায় স্থানীয় রবীন্দ্রনগর স্থিত কমিউনিটি হলে দীপ্তিরানী শীল স্মৃতি মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক দেবব্রত ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, কাঠালিয়া বিদ্যালয়ের শিক্ষক
পরিদর্শক শম্ভুচরণ দেববর্মা, কাঁঠালিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রবালকান্তি দে, সিপাহীজলা জেলা পরিষদের সদস্য রতন দাস সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে শুভাপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ 8 জন ছাত্রীকে সংবর্ধিত করা হয়। পাশাপাশি তাদের শিক্ষার মান উন্নয়নে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। স্বর্গীয় দীপ্তিরানী শীলের পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে উদ্বোধন ভাষণে জেলার বিশিষ্ট সমাজসেবক দেবব্রত ভট্টাচার্য শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন, আগামী দিনের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। আমরা দেখেছি অনেকেই আমার বাবা মারা গেছে বা মা মারা গেছে 15 বছর পরে আবার স্মৃতিচারণ করেন বা বার্ষিক ক্রিয়াদি করেন, সেটা ঐশ্বরীয় কাজ। বার্ষিক ক্রিয়ার মাধ্যমে আত্মার শান্তি কামনা করে। কিন্তু আজকের যে কার্যক্রম দ্বারা অনুষ্ঠানে আগত অতিথিদের স্মারক এবং উপহার তুলে দেন কৃতিত্বের মধ্যে। পাশাপাশি এদিন এলাকার অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মনোরঞ্জন দাসকে সংবর্ধিত করা হয় স্বর্গীয় দীপ্তিরানী শীলের পরিবারের পক্ষ থেকে। তার পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে এক সদস্য কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীধাম শীল জানান, এই নিয়ে প্রায় 3 বছর ধরে এই মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে স্বর্গীয় দীপ্তিরানী শীলের পরিবারের সদস্যরা। তাদের একটাই উদ্দেশ্য, গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং বিশেষ করে ছাত্রীদের নিজেদের মেধার বিকাশ ঘটাতে তাদের এই উদ্যোগ আগামী দিনেও জারি থাকবে। তিনি আমাদের অভিভাবক তথা আমাদের পাণ্ডবক্ষী, উনি উদ্যোগ নিয়েছেন যে উনি অন্যান্য স্টেটের মধ্যে যেরকম মেধা ছাত্রদেরকে দেওয়া হয় সেটার জন্য উনি ওনার যে উল্লাস্রী স্মৃতিস্বরূপ সারা বছর যেটা করতে পারে তার জন্য উনি সেই স্কুল ফান্ডকে সেই 3 লক্ষ টাকা উনি দান করেছেন। এটার থেকে প্রতি বছর সেই মেগা অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে যারা মাধ্যমিকে যারা প্রথম স্থান অধিকার করেছেন প্রত্যেকে সেই 3,000 টাকা করে উনি মেগা পুরস্কার দিচ্ছেন দীপ্তিরানী শীলের উদ্দেশ্যে। উল্লেখ্য, স্বর্গীয় দীপ্তিরানী শীলের পরিবারের পক্ষ থেকে শোভাপুর উচ্চ বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নের জন্য 3 লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুজন শিক্ষক দিয়ে চলছে বক্সনগরের নগর উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ। স্বাধীনতার পূর্বে গৌরব উজ্জীবিত স্কুল পঠন পাঠন ব্যবস্থা বর্তমানে লাটে উঠেছে শিক্ষা দপ্তরের খামখেয়ালিপনায়। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের অন্তর্গত নগর উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বিভাগ। দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতায় ভুগছে এই বিদ্যালয়টি। জানা যায়, এই বিদ্যালয়ে 119 জনের বেশি ছাত্রছাত্রী রয়েছে। এই স্কুলে শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র 2 জন। উল্লেখিত, এই 2 জন শিক্ষক শিক্ষিকারা নিজেদের দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে। জানা যায়, ওই 2 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে একজন রয়েছে সর্বশিক্ষার শিক্ষক মনোরঞ্জন দাস এবং অন্যজন রয়েছে রেগুলার শিক্ষিকা। এই 2 জন শিক্ষক শিক্ষিকা দিয়ে 1 থেকে 5 শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাস পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। কিন্তু দফতরের কোনো হেলদোল নেই। তারা বারবার দফতরের নিকট শিক্ষকের জন্য আবেদন করলেও কাজের কাজ কিছুই হয়নি। এদিকে স্কুলের ছাত্রছাত্রীদের দাবি, স্কুলে অতি শীঘ্রই যাতে শিক্ষক নিয়োগ করা হয়। এমন অবস্থা চলছে সোনামুড়া মহকুমার প্রায় সব কটি বিদ্যালয়গুলোতে। 2 জনে আমরা কীভাবে ম্যানেজ করি? কোনো ছুটি ছাড়া কোনো কিছুই বুক করতে পারতেছি না, কারণ আজকে যদি মনে করি আমি একটা ছুটি নিয়ে নিই তাহলে দেখা যাবে স্কুলটা অচল, যে কারণে কোনো ছুটি ছাড়া নিতে পারতেছে না, এমন সমস্যা আসছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কথা বুঝেছি টিচারের ব্যাপারে, কিন্তু এখন পর্যন্ত কোনো টিচার আমাদেরকে দেয়নি। আমি কী ব্যাপার কী আসবে সে জানি না। এখন গভর্নমেন্ট যদি মনে করি এই সিস্টেমে স্কুল চালাইতে পারবো, এলাকার নেতৃত্ব যদি মনে করি এই সিস্টেমে স্কুল চললে আমাদের ছেলেমেয়েরা, আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের গ্রামের শিশুরা উন্নত হইতেছে, এটা তাদের ব্যাপার, তারা বুঝবো। এজেন্সি কমিটির সদস্যরা কি জানে স্যার এই বিষয়টা? অবশ্যই জানে, না জানার কিছু নাই। তাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া বলতে তারা তাদের লাইনে যেখানে যেখানে কথা কওয়ার দরকার কথা কুচাছে বা কুচি এরকম আমাদের কয়, কিন্তু কথা কইলাম কেন সাকসেস হয় এটা জানি না। পড়াশোনা তো বুঝেই দিতেছে, কতটুকু হইতেছে আমরা তো দুঃসম্ভব, হ্যাঁ দু চেষ্টা করতেছি। আপনার নাম কি স্যার? মনোরঞ্জন। আইএস কর্তৃপক্ষ থেকে তার কি প্রতিক্রিয়া পেলেন আপনারা? না, আইএস তো আমরা বারবারই কইছি, দেখেন আপনারা কইয়া লাভ নাই,
আমরাও আপনাদের মতো নেব। এটা সিস্টেমেলি যারা ধরনের কথা তারা দিব, না দিলেও কিচ্ছু করার নেই, একা আসেন একাই চালাইছিল কিচ্ছু করার নেই, এটাই লাইসেন্স বুক করব, মানে বাংলা কথা যেটা কাঠের পুতুল তারা। এদিকে নগর এলাকার অভিভাবকদের দাবি, দ্রুত এই শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে, আর তা না হলে তারা দ্রুত আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। এমন পরিস্থিতি চলছে বক্সনগর ব্লকের প্রায় সবকটি বিদ্যালয়ের ক্ষেত্রে। এলাকার অভিভাবক মহল রীতিমতো চিন্তাগ্রস্ত হয়ে পড়েন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। শিক্ষক সংকটের জেরেই এবং একাংশ শিক্ষক শিক্ষিকার দায়িত্বহীনতার ফলে পঠন পাঠন প্রায় লাটে উঠেছে বক্সনগর এলাকাস্থিত বিভিন্ন বিদ্যালয়গুলিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।